আলবানী রহিমাহুল্লাহ ফিতনাতুত তাকফিরের মধ্যে আলবানী রহিমাহুল্লাহ ফিতনাতুত তাকফিরের মধ্যে 38 পৃষ্ঠায় আলোচনা করতে এটাই বলেছেন আল কুফরু কুফরান কুফরি দুই প্রকার আল কুফরু বিল ইতিকাদি ওয়াল আমালি কোন ব্যক্তি যদি বিশ্বাসগত দিক থেকে বলে আল্লাহ নেই মুসলমান ব্যক্তি যদি বলে আল্লাহ নেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি না ইত্যাদি যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তি করছে ইসলাম বলেছে টুকরো টুকরো করে হত্যা করতে হবে এই সরকারের উচিত যারা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শ্রদ্ধাভাজন সর্বজন শ্রদ্ধেয় সর্বশ্রেষ্ঠ মানুষ তার বিরুদ্ধে যে সমস্ত কুলঙ্গার সাহাবাগে উপস্থিত থেকে কটূক্তি করছে এই কুলঙ্গারদেরকে ধরে একেবারে জনতার মঞ্চে উঠে তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলা মারতে হবে সরকারের দাবি করছি যদি সরকার না করতে পারে আমি তাবলিগ ইস্তেমায় ঘোষণা করছি এই সরকারের সমান অপরাধী সম্ভব জনতা বলছে মাননীয় প্রধানমন্ত্রী শুনে রাখুন আপনাকে বলছে এই কুলঙ্গারকে ধরে একে ফাঁসির কাষ্ঠে ঝুলান ইসলাম অনুমোদন দিয়েছে আমি মুহাম্মাদের জন্য 1000 বার নয় 10000 বার ফাঁসির কাষ্ঠে ঝুলতে পারি মুহাম্মাদকে যে অপমান করবে সেটা সহ্য করতে পারবো না বিচার করি বিচারপতি মিজানুর রহমান যে দায়িত্ব পালন করেছে মোহাম্মদের উপরে ভক্তি করেছে তার বিরুদ্ধে জুডিশিয়াল কাউন্সিল গঠন করা রাষ্ট্রপতির অনুমোদন দেওয়াটা নিঃসন্দেহে মোহাম্মদ ছাত্র অবমান করা এটা মুসলিম জাতি কোনদিন ভুলবে না এটা মেরেও নেবে না কোনদিন সম্মানিত উপস্থিতি আমি যেটা বলতে চাচ্ছিলাম মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যদি কেউ কুটিক্তি করে তার ক্ষমা নেই মোহাম্মদ ক্ষমা করেননি আমরাও ক্ষমা করতে পারি না